অনির্বাণ ভট্টাচার্যের যে বল্লভপুরের রূপকথা সিনেমা, সেটি শুটিং কোথায় হয়েছিল জানেন? সিনেমা শুটিং কবে হয়েছিল রে? সিনেমা শুটিং কবে হয়েছিল? আর বেশি হবে মনে হয় আরো না? এই জানলা দিয়ে ওরা ঢুকে ভিতরে, সব ঢুকা যাবে? ঢোক তো দেখি, ঢোক। আমি তো পারবো না হয়তো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেল আইকন প্রেস করে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলকবালা কাজলা দিদি কই। কাজলা দিদি কবিতাটি হয়তো ছোটোবেলায় সবাই পড়েছেন এবং নামও হয়তো সবাই শুনেছেন। সেই কাজলা দিদির রচয়িতা আমার কাজলা দিদি কবিতার যিনি লিখেছেন কবি যতীন্দ্রমোহন বাগচির জন্মভিটে আমি চলে এসেছি। এটা হচ্ছে জামশেদপুর নদিয়ার করিমপুর ব্লকের অন্তর্গত। এখানেই আছে বাগচিদের দুটো বাড়ি, একটা পুরনো একটা নতুন। এখানেই কিন্তু বল্লভপুরের রূপকথা যে সিনেমাটা সেটার শুটিংও হয়েছে, যেটি অনির্বাণ ভট্টাচার্যের ডিরেকশন দিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। সেই সিনেমার শুটিং স্পটে এখন আমি চলে এসেছি এবং আপনাদের আমি দেখাবো। চলুন তাহলে আমার সাথে, আপনারাও দেখে নেবেন পুরো দুটো জমিদার বাড়ি। অনির্বাণ ভট্টাচার্যের যে বল্লভপুরের রূপকথা সিনেমা, সেটি শুটিং কোথায় হয়েছিল জানেন? বল্লভপুর নামে কিন্তু কোনো জায়গা নাই, এটা একটা নাটক। নাটকের থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমাটা তৈরি হয়েছিল। সেই বল্লভপুরের রূপকথা যে সিনেমা শুটিং হয়েছিল সেখানে আমি এখন এসেছি নদিয়ার করিমপুরের। সকাল সকালই বহরমপুরে নেমে বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ড থেকে আমি বাসে উঠে পড়ি করিমপুর যাওয়ার জন্য। বাসের কন্ডাক্টর যা বললো 2 ঘন্টার যাত্রা, কিন্তু সময়টা আর একটু বেশি লেগেছিল। পথে ডোমকল জলঙ্গি হয়ে আমি করিমপুরের কিছু আগে যে জামশেদপুর গ্রাম, সেই গ্রামের বাসস্ট্যান্ডে আমি নেমে পড়ি। তারপর হাঁটা দিই এই জমিদার বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি 800 থেকে 900 মিটার দূরত্ব ছিল, সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি হেঁটেই যাব। যাই হোক, বাসের ঝাঁকুনি খেতে খেতে আমি চললাম করিমপুরের পথে। এই বহরমপুর থেকে ডোমকল জলঙ্গি হয়ে করিমপুরের রাস্তাটা কিন্তু বেশ ভারী সুন্দর। যদিও আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, কিন্তু যতটা করেছি আপনাদের সামনে তুলে ধরেছি। রাস্তার দুপাশে খুব সুন্দর সুন্দর বড় বড় গাছ দিয়ে ঘেরা, যা আপনাকে যশোর রোডের ফিলিং দেবে। এটা হলো জামশেদপুর গ্রাম। আপনি কেমন করে এই গ্রামে আসবেন আমি সেটা ভিডিও ডিসক্রিপশনে বলে দিব। আপনি বহরমপুর থেকে বাসে চলে আসতে পারেন ডোমকল জলঙ্গি হয়ে এই করিমপুরের আগে জামশেদপুর পরে। তাছাড়া আর কোনো অপশন নেই, বহরমপুর থেকে আপনাকে আসতে হবে। মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি। এই জামশেদপুর গ্রামে আমি পৌঁছেছিলাম গুগল ম্যাপ লোকেশন দেখে। গুগল ম্যাপে এখানে দুটো জমিদার বাড়ি নির্দিষ্ট ছিল, একটি পুরনো এবং একটি নতুন। এখানে যখন আমি প্রথম পৌঁছেছিলাম তখন কোনটি পুরনো এবং কোনটি নতুন ঠিক বুঝে উঠতে পারিনি। দুটোই দেখে আমার খুব পুরনোই মনে হয়েছিল। আমি এই ভিডিওতে জামশেদপুর গ্রামের দুটো জমিদার বাড়ি আপনাদের সামনে তুলে ধরব, তার সাথে সাথে আশেপাশের কিছু স্থাপত্যও আছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, আমি এখন চলে এসেছি নদিয়ার করিমপুরের জামশেদপুর গ্রামে। এই জামশেদপুর গ্রামের এই বাগচি বাড়িতেই কিন্তু শুটিং হয়েছিল বল্লভপুরের রূপকথা। অনির্বাণ ভট্টাচার্যের যে সিনেমাটাই বল্লভপুরের রূপকথা, সেই সিনেমার শুটিং হয়েছিল। এখানে দুটো জমিদার বাড়ি আছে, দুটোরই বাগচি বাড়িদের, একটা পুরনো বলা হয় একটা নতুন বলা হয়। আমি প্রথমে এই নতুন বাড়িটাতে আসলাম, এটাও অবস্থা একদমই খারাপ। তারপর ওইদিকে মোটামুটি 100 মিটার দূরে একটা পুরনো বাড়ি আছে, ওটাতেও যাবো, ঠিক আছে। এই বাগচি বাড়ির একজনকে আপনারা সকলেই চিনেন, তিনি হলেন কবি যতীন্দ্রমোহন বাগচি। তার লেখা একটা বিখ্যাত কবিতা আমরা সকলেই জানি, যে কাজলা দিদি। সেই কাজলা দিদি খ্যাত যতীন্দ্রমোহন বাগচির বাগচি বাড়িতেই আমি এসেছি। এই বাড়িতেই অনির্বাণ ভট্টাচার্য তার সিনেমা যে বল্লভপুরের রূপকথা, সেই সিনেমার শুটিং করেছিল। একটা দলও এসেছে কলকাতা থেকে গাড়ি করে শুটিং করতে, হয়তো প্রি ওয়েডিং শুটিং ফুটিং কিছু হবে, কিন্তু গেট বলল বন্ধ আছে, কয়েকটা বাচ্চা ছেলেপেলে আছে। আমি দেখি কথা বলে যদি খুলতে পারি। এই সেই বাড়ি, কিন্তু এই সেই বাড়ি, সামনের অনেকটা দেখতে হাজারদুয়ারি মতো লাগছে, কিন্তু এত বড় না, খুবই ছোট সামনের অংশটা।
এই সেই বাড়ি, এটা হলো গেট। একসময় প্রভাবশালী এই বাগচি জমিদার বাড়ির অবস্থা কিন্তু বর্তমানে খুবই সঙ্গীন। বন্ধুরা আসুন এবার এই বাগচি জমিদার বাড়ি বা বাগচি পরিবারের ইতিহাস নিয়ে একটু আলোকপাত করা যাক। সাল 1624 থেকে 1711 সালের মধ্যে জমিদার সৃষ্টিধর বাগচি তাদের পুরনো বাড়িটি ভেঙে এই নতুন বাড়িটি নির্মাণ কাজ করেন। পরবর্তীকালে তার বংশধরদের দ্বারাই এই বাড়িটি আরও বিরাট আকার ধারণ করে, যা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। সামনে যেটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাই হলো বাগচিদের পুরনো বাড়ি, এবং এই বাড়িতেই কবি যতীন্দ্রমোহন বাগচির জন্ম হয়েছিল এবং এখানেই বল্লভপুরের রূপকথা সিনেমার শুটিংও হয়েছিল। এর থেকে প্রায় 100 মিটার দূরেই আছে বাগচিদের নতুন বাড়ি, সেই বাড়িতেও আমি যাব এবং আপনাদের দেখাব। এই দুটো বাড়িতেই বর্তমানে জমিদার বংশের প্রায় কেউই থাকে না বললেই চলে। একটি বাড়িতে কেয়ারটেকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং নতুন যে বাড়িটি আছে সেই বাড়িটিতে একটি কোচিং সেন্টার খোলা হয়েছে, যেখানে দুস্থ পরিবারের ছেলেরা বিনে পয়সায় থাকা খাওয়া এবং পড়াশোনার সুবিধা ভোগ করে থাকে। সৃষ্টিধর বাগচির পর এই পরিবারেরই বংশধর রামনৃসিংহ বাগচি এবং রামগঙ্গা বাগচির আমলে এই জমিদারি আরও বিস্তৃতি লাভ করে। আশেপাশের এলাকার উন্নতিতে এই জমিদার বাড়ির অনেক অবদান ছিল, তাই এই জমিদার বাড়ির খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। এই জামশেদপুর গ্রামের উন্নতিতে বাগচিরা স্কুল প্রতিষ্ঠা থেকে শুরু করে দাতব্য চিকিৎসালয় স্থাপন, খেলার মাঠ, পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে আরও অনেক কাজ করে গেছে। এই পুরাতন বাড়িটিতেই জন্ম নিয়েছিলেন কবি যতীন্দ্রমোহন বাগচি। পিতার নাম ছিল হরিমোহন বাগচি এবং মাতার নাম গিরিশ মোহিনী দেবী। বন্ধুরা এখন যেটি সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বাগচি বাড়ির অন্দরমহল। এখানে একটি দুর্গ দালানো আছে, যেখানে প্রতি বছর ধুমধামের সাথে দুর্গাপুজো পালন করা হয় এবং তখন জমিদার বাড়ির বাকি সদস্যরাও এখানে এসে একসাথে মিলিত হন। দুর্গাপুজোর সময় এখানে একটি মেলাও বসে। এই দুর্গাপুজোর সময় আপনি বিনা বাধায় এই জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবেন, আপনার কোনো পারমিশনের প্রয়োজন হবে না, কিন্তু অন্য সময় আপনার পারমিশন নিতে হবে, এখানে একটি কেয়ারটেকার আছে তার কাছ থেকে। এখন আছি নদিয়ার জামশেদপুর যে বাগচি বাড়ি আছে সেই বাগচি বাড়িতে। এখন দরজা বন্ধ আছে মোটামুটি, না কদিন ধরে বন্ধ, অনেক দিন ধরে বন্ধ আছে, সেই জন্য ওরা আমার জন্য ভিতরের যে ভিডিওটা থাকা করে দিল। তোর নামগুলো বল, তোর নাম কি? নির্দোষ। তোর নাম? তোর? আমার নাম নয়ন। নয়ন। আর তোর নাম? আরিফ। আরিফ। তোর? বন্ধুরা আমি এখন বাগচি বাড়ির বাম পাশের দিকতে আসলাম। এখানেই এক কেয়ারটেকার থাকে, যার কাছ থেকে আপনি অনুমতি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবেন। সামনে দেখতে পাচ্ছেন একদমই ঝোপঝাড় জঙ্গলে পুরো বাড়িটা একদমই ভরে গেছে। এটা অনেকটা পিছনের দিকটাই আমি চলে আসছি। এবার চলুন আবার সামনের দিকে এগিয়ে যাই। এই সেই জায়গা যেখানে এক কেয়ারটেকার থেকে, যার কাছ থেকে আপনি অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন। দেখলাম প্রি ওয়েডিং ফটোশ্যুট থেকে অনেক কিছুই হচ্ছে, কিন্তু আমি ভেতরে যাওয়ার কোনো পারমিশন পাইনি, সেই জন্যই ভেতরে যেতে পারিনি। আপনারা চাইলে অনুমতি নিয়ে যেতেও পারেন। এবার আমি যে জমিদার বাড়ি বাগচি বাড়ি আছে তার পিছনটা একটু দেখে নিচ্ছি, যদি কিছু দেখার থাকে। আর এখানে একটা মন্দির আছে পুরনো জমিদার বাড়ি, দেখতে পাচ্ছেন? ওরা বলছে এখানে হয়তো বলে সাপ আছে, যাওয়া যাবে না, মানে জঙ্গল জঙ্গল টাইপ, দেখা যাক যায় নাকি। এদিকে আশেপাশে কিন্তু অনেক কিন্তু স্থাপত্য আছে, এখানেও আরেকটা কিছু আছে উঁচু ঢিপির মধ্যে, দেখতে পাচ্ছেন? আর ওখানে একটা মন্দির আছে, মন্দিরে ফুল বেলপাতা দেখা যাচ্ছে, তার মানে পুজোও হয়। এটা কি বন বাগান রে? হ্যাঁ, কাঁঠাল বাগান।
কাঁঠাল বাগান এটা যাওয়ার রাস্তা কোথায় আগে পিছনে দেখাই পিছনে কি আছে এটা হলো পিছনটা এটা সব লোকাল আমার সাথে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা এটা সাইড পার্ট বাম সাইড পিছনে কতটুকু যাওয়া যায় দেখা যাচ্ছে কিন্তু ভিতরটা কিন্তু বিশাল বড় আমি যেতে পারলাম না ওরা একটু ভিডিও করে এনে দিল আমাদের জন্য আমার জন্য আর এখান দিয়ে একটা গেট আছে এদিকে যাওয়ার রাস্তা আছে না অসম্ভব যাওয়া যাবে না যাওয়া যাবে না চলো তো সামনে আবার চলে যাই এদিকে যাওয়া যাবে না এখন যে মন্দিরে যাওয়া যায় নাকি ওরা বলছে যাওয়া যাবে দেখা যাক মন্দিরে যাওয়া মানে পুজো হচ্ছে ফুল বেলপাতা জবা ফুল দেখা যাচ্ছে নিশ্চয়ই কেউ ডেলি যায় শুনিতে মানে রাস্তা পেলাম তাই এই মন্দিরটা আসলাম দেখতে পাচ্ছেন এই মন্দিরটা ভিতরটা পরিষ্কারই বেশিটা বেশি জঙ্গল নেই কিন্তু একটা বেড়া দেওয়া ছিল সেটা টপকে আসতে হলো এখানে এখানে একটা স্থান আছে মায়ের কি পূজা হয় এখানে কালী না দুর্গা বা কিছু জানিস না তোরা ওরা জানে না হয়তো ওরা ওদের বাড়িটা একটু দূরে কিন্তু আশেপাশেই কিন্তু একটু দূরে এই সেই বাড়িটা বাক্সিদা বাড়ি বাক্সি বাড়ির জমিদার বাড়ির পুজো মণ্ডপ এটাই আমি জানি এক্সাক্ট জানি না ব্যাপারটা ঠিক আছে ভুলও হতে পারে আমি এখন চলে এসেছি বাগচিদের দ্বিতীয় বাড়িটিতে যাকে নতুন বাড়ি বলা হয় আমি যখন প্রথমে এখানে এসেছিলাম তখন এই বাড়িটিকেই পুরনো বাড়ি ভেবেছিলাম যাই হোক নতুন পুরনোর চক্করে না থেকে চলুন আপনাদের বাড়ির ভেতরের অংশটা দেখিয়ে দিয়ে আসি এটা হলো বাড়ির পেছনের অংশ এই সামনের পোর্শনটা কিন্তু প্রায় সমস্ত জমিদার বাড়িতেই একই থাকে এটা হলো প্রবেশদ্বার এখান দিয়ে আপনাদের ভিতরে ঢুকতে হবে এটা হচ্ছে অন্দরমহল এখন এখানে একটা বাচ্চাদের হোম হয়ে গেছে মানে যারা পড়াশোনা করে এখানে থাকতে পারে মানে জমিদার বাড়ির লোকেরা এখন নতুন বাড়িটাতে থাকছে এখানে কেউ থাকেন না সেই জন্যই বাড়িটা এখন হোম করিয়েছে নিচতলায় অনেক যে স্টুডেন্ট তারা এখানে এসে থাকে এবং পড়াশোনা করে আমি ভিতরে চলুন আমি দেখাচ্ছি এই গেটটা দেখতে পাচ্ছেন কত পুরনো দেখেই মনে হচ্ছে মোটামুটি 100-200 বছরের পুরনো তো হবেই লেখা আছে যতীন্দ্রমোহন স্বনির্ভর সংঘ এরাই হয়তো এনজিও এই এনজিওটাই হয়তো এই হোমটা পরিচালনা করে এবার চলুন আমি ভিতরে গিয়ে আপনাদের সামনের ক্যামেরা থেকে দেখিয়ে দিয়েছি যে দ্বিতীয় বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় বাড়িটি নির্মাণ করেছিলেন কবি যতীন্দ্রমোহন বাগচির পিতা হরিমোহন বাগচি যেটি পুরনো বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরে অবস্থিত এখানে কিন্তু সিনেমার শ্যুটিং হয়নি সিনেমার শ্যুটিং সেই পুরনো বাড়িতেই হয়েছিল যেখানে কবি যতীন্দ্রমোহন বাগচির জন্ম হয়েছিল এখানে এখন একটি কোচিং সেন্টার আছে যেখানে দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনা থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে থাকে যেটি সম্পূর্ণ বিনামূল্যে সেটি আমি আগেই বলেছিলাম তাছাড়া এখানে একটি কালী মন্দিরও আছে যেখানে প্রতি বছর কালী পূজা হয়ে থাকে এটা হলো পুরনো বাগচি বাড়ির পুজো মণ্ডপ এখানে প্রতি বছর কালী পুজো হয় আমি মণ্ডপের একদম ভেতরে আছি দেখতে পাচ্ছেন আর মা কালীর একটি মূর্তিও আছে হয়ে গেছে পুজো এটা আবার
নেক্সট ইয়ার হবে, দেখি মনে হচ্ছে কতটা পুরনো। উপরে হয়তো যাওয়া যায়, কিন্তু হয়তো পারমিশন নিতে হবে, মানে উপরের অবস্থা একদম ভঙ্গুর। দেখতে পাচ্ছেন নতুন রং হয়ে যা বোঝা যাচ্ছে। দেখতে দেখতে ভিডিওটি যথেষ্টই বড় হয়ে গেছে, তাই টেনে ভিডিওটিকে আমি আর দীর্ঘায়িত করব না, ভিডিওটি তাই আমি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রাজবাড়ি, ঐতিহাসিক নিদর্শন থেকে শুরু করে ঐতিহাসিক স্থানের নতুন নতুন জায়গার খোঁজ পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ, তাহলে সকলে ভালো থাকবেন।